আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মিক্সড ভেজিটেবল রান্না করতে হয়। এজন্য এখানে আমি গাজর, মিষ্টি কুমড়া, বেগুন, শশা, তারপর নিয়েছি পটল, আর নিয়েছি টমেটো। তো ভিউয়ার্স, শুরু করা যাক রান্নাটা। আমি একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি। এবার এর ভিতরে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিব। প্রথমে আমি এক কাপ পরিমাণ পেঁপে দিয়ে দিব, মিষ্টি কুমড়া, আমি সব প্রকার সবজি এক কাপ করে নিয়েছি, শুধু আলুটা আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি। দিয়ে দিব গাজর, পটল এবং শশা আর বরবটি। সব সবজি দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। ভিউয়ার্স, 5 মিনিট পর আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিগুলো থেকে যে পানি আছে এগুলো ঝরিয়ে নিব। ভিউয়ার্স, আমি এখানে তেল গরম করে নিয়েছি। এর ভিতর আমি 2টো তেজপাতা এবং 2-3টা শুকনো মরিচ একটু ভেঙে দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ভেজে নেব। এরপর যে এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন কুচি। দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। আমার পেঁয়াজ এবং রসুনটা প্রায় ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব। এবার এর ভিতরে দেবো আমি সামান্য একটু হলুদের গুঁড়া এবং লবণ। আমি খুব বেশি লবণ দেবো না, কারণ আমি সবজিতে আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে এর ভিতরে আমি সেদ্ধ করে রাখা সবজিটা এটা দিয়ে দেবো। এটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সবজিকে এটা করতে পারেন। আমি এখানে দিয়েছি মিষ্টি কুমড়া, আলু, গাজর, বেগুন, শশা এবং পটল আর বরবটি। এই পর্যায়ে আমি 3-4টা কাঁচা মরিচ কাবি করে কেটে এটি দিয়ে দেব। দিয়ে দিব সামান্য একটু পানি। ভাজা
সিরিয়াস আমার সবজি রান্নাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ম্যাগির যে ম্যাজিক মশলাটা আছে এক প্যাকেট দিয়ে দেবো। এটা টোটালি অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, আবার না দিলেও হবে, তবে দিলে আমার টেস্টটা একটু বেটার আসে। আমার ভাজিটা হয়ে গেছে, এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করবো। ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার মজাদার মিক্সড ভেজিটেবল। এখানে আমি উপরে ডেকোরেশনের জন্য সামান্য একটু ধনে পাতা এবং টমেটো কেটে সাজিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা এই সবজিটা খেতে পারেন গরম ভাত বা সকালের রুটির সঙ্গে, বা শুধু সবজিটা এমনিতেও খেতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।